নমস্কার প্রিয় দর্শক মেট্রো টানেল প্রসারণের জন্য টানেল বোরিং মেশিন আসতে চলেছে জার্মান থেকে মমিনপুরের পর এই রাস্তাটি মাটির নিচে চলে যাবে এবং খিদিরপুর ভিক্টোরিয়া স্ট্রিট ও এসপ্ল্যানেট নামে চারটি স্টেশন হবে ভূগর্ভস্থ স্টেশন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানবো জার্মান থেকে এই টানেল বোরিং মেশিন কবে কলকাতায় এসে পৌঁছাবে এবং কবে কাজ শুরু হবে আলোচনা করব সেই সব কিছু আপডেট নিয়ে যা এই মুহুর্তে সংবাদে উঠে আসছে কিন্তু সমগ্র আপডেটটিতে এগোনোর আগে শেয়ার করব আজকের ভিডিওটির সাথে থাকা আরও দুটি অতিরিক্ত আপডেট প্রথমটি হচ্ছে ফ্যামিলি টাইমে জোর মেট্রোর মোটরম্যানদের পরিবারের সদস্যদের নিয়ে ওয়ার্কশপ করলো রেল কখনো অন্ধকার সুরঙ্গ দিয়ে ছুটে চলেছে ট্রেন কখনো আবার মাটির ওপর দিয়ে ছুটছে ট্রেন মেট্রো চালাতে গিয়ে কলকাতার বিস্তর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় চালকদের বাড়ছে মেট্রোর নেটওয়ার্ক বাড়ছে মেট্রোর গতি এই অবস্থায় মেট্রো রেলের চালকদের ওপর বাড়ছে চাপ কারণ মেট্রোয়ে মোটরম্যান কম বলে অভিযোগ তুলছে ইউনিয়নগুলি এই অবস্থায় মেট্রোপথে চালকদের মনোসংযোগে যাতে ব্যাঘাত না ঘটে তাই মোটরম্যান ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ওয়ার্কশপ করল রেল অতিরিক্ত কাজের চাপে নাজেহাল মেট্রো রেলের চালকরা তার উপর তারা যদি বাড়ি ফিরে পর্যাপ্ত বিশ্রাম না পান তাহলে মনোসংযোগে ব্যাঘাত ঘটবে সামান্য ভুলে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা চালকরা যাতে বাড়িতে গিয়ে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পান মন মেজাজ ঠিক রাখতে পারে সেজন্য তাদের সহধর্মিনীদের কাছে সহযোগিতা চাইছে মেট্রো কর্তৃপক্ষ এই লক্ষ্যে কলকাতা মেট্রোর চালকদের স্ত্রী ও পরিবারের লোকেদের বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে মানসিক চাপ কমাতে চালকদের নিয়মিত যোগাভ্যাস ও মেডিটেশনের পরামর্শ দিচ্ছে মেট্রোর কর্তারা কর্তৃপক্ষের দাবি ট্রেন চালানোর জন্য চালকদের মানসিক চাপমুক্ত থাকার সবার আগে দরকার কারণ তাদের কাজে মস্তিষ্ক স্থির গভীর মনোসংযোগ দর ট্রেনের সামনে ট্র্যাক খেয়াল রাখার সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হয় সিগনালও ক্ষণিকের ভুলে হতে পারে বড়সড় বিপদ মেট্রো চালক বা ট্রেন চালকদের ওপর সমস্ত যাত্রীদের সুরক্ষা দায়িত্ব থাকে তাই তাদের প্রতিটা পদক্ষেপই অত্যন্ত দায়িত্বের সঙ্গে নিতে হয় তাই সবার আগে দরকার মানসিক শান্তি সেই শান্তির জন্য পারিবারিক জীবন ঠিক থাকা সবার আগে দরকার বাহানাগাসহ একাধিক ট্রেন দুর্ঘটনা বিশ্লেষণ করে চালকদের ক্লান্তি অবসাদের বিষয়টি প্রকটভাবে উঠে এসেছিল এ বিষয়ে মেট্রো চালকদের আগেই সচেতন করেছিল কর্তৃপক্ষ এবার তাদের পরিবারকেও সচেতন করার উদ্যোগ নিল কলকাতা মেট্রো তবে চালকদের ক্লান্তি অবসাদের অন্যতম কারণ লোকবল বলে দাবি করছে কর্মীরা কারণ রেল হোক বা মেট্রো দুই ক্ষেত্রেই প্রয়োজনের তুলনায় চালকের সংখ্যা কম বলে দাবি কর্মীদের প্রায় চালকেরা আট ঘন্টা কাজের পরেও পর্যাপ্ত বিশ্রাম পান না বলে সংশ্লিষ্ট সূত্রের খবর তাই কর্মী অপ্রতুলতার ওপর জোর দিতে দাবি জানিয়েছে মেট্রোর কর্মীরা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া যা চালক ও তাদের পরিবারের সঙ্গে মাঝে মধ্যেই কথা বলা হয় আর অতিরিক্ত চাপ নেই মেট্রোয় যথাযথ কর্মী আছে বলে তিনি জানান বন্ধুরা এরপর আজকের ভিডিও দ্বিতীয় আপডেটটি হলো টিকিট পরীক্ষায় এবার প্রগতি দুই স্টেশনের মাঝে ট্রেন থামিয়ে চলবে যাত্রীদের ধরপাকড় বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করা অনেকেরই অভ্যাস মাসিক বা অনলাইনে টিকিট কাটার সুবিধা থাকা সত্ত্বেও অনেক যাত্রীকেই টিকিট ফাঁকি দিতে দেখা যায় এবার বিনা টিকিটের রেল যাত্রীদের শিক্ষা দেবে প্রগতি এর আগে চেতনা নামে একটি ট্রেন বিভিন্ন স্টেশনে আচমকা অভিযান চালিয়ে বিনা টিকিটের যাত্রীদের পাকড়াও করতো আর এবার দুই স্টেশনের মাঝে যে কোনো জায়গায় ট্রেন থামিয়ে টিকিটহীন যাত্রীদের ধরপাকড় চালাবে প্রগতি রেলের এই উদ্যোগে যাত্রীদের টিকিট কাটার প্রবণতা বাড়বে বলে মনে করছে রেল রেলকর্তারা জানা গেছে প্রগতি হল একটি তিন কামরার লাল সাদা ট্রেন যা যার গতি যে কোনো এক্সপ্রেসকেও টেক্কা দিতে পারে গত সোমবার থেকে আসানসোল ডিভিশনে কাজ শুরু করে দিয়েছে প্রগতি ধাপে ধাপে পূর্ব রেলের প্রতিটি ডিভিশনে টিকিট পরীক্ষা শুরু করবে এই মাল্টিপারপাস টিকিট চেকিং স্পেশাল শুধু টিকিট পরীক্ষায় নয় কোনো দুর্ঘটনাস্থলে রেলকর্তা প্রযুক্তিবিদদের দ্রুত পৌঁছে দেয়া এমনকি লাইন রক্ষণাবেক্ষণের কাজেও সংশ্লিষ্ট ট্রেনটি ব্যবহার করা হবে তবে মূলত বিনা টিকিটের যাত্রীদের আটকে শাস্তি দেয়াই এই ট্রেনের কাজ প্রশ্ন হল মাঝপথে ট্রেন থামিয়ে টিকিট পরীক্ষার উদ্যোগী বা কেন আসলে দেখা গেছে বিনা টিকিটের যাত্রীরা অনেক সময় প্ল্যাটফর্মে নেমে কোনো চোরাগুপ্তা রাস্তায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের এই কৌশল হাতে নাতে ধরবে প্রগতি রেল সূত্রের খবর ইদানিং টিকিট না কেটে ট্রেনে চড়ার প্রবণতা বেড়েছে যার প্রভাব পড়েছে রেলের রাজস্বে এই সমস্যাই প্রগতির সমাধান করতে পারবে বলে আশাবাদী রেলকর্তারা সংশ্লিষ্ট ট্রেনটির মাঝের কোচে মাঝারি ও ছোট সরঞ্জাম বহন করা যাবে বাকি দুটি কোচে রেলকর্তা টিকিট পরীক্ষক ও মেকানিকদের নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকছে বন্ধুরা এরপর আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটি হল মেট্রো টানেল প্রসারণের জন্য টানেল বোরিং মেশিন আসছে এবার জার্মানি থেকে ইতিমধ্যে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে এখন মাঝেরহাট থেকে দুই লাইন এবং গ্রিন লাইনের সংযোগ স্থাপনের কাজ চলছে অর্থাৎ মমিনপুরের মেট্রো লাইন সম্প্রসারণের কাজ চলছে মমিনপুরের পর এই রাস্তাটি মাটির নিচে চলে যাবে এবং খিদিরপুর ভিক্টোরিয়া পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড নামে চারটি স্টেশন হবে ভূগর্ভস্থ স্টেশন এই সমস্ত স্টেশনগুলি সমস্ত যাত্রী সুবিধায় পরিপূর্ণ আধুনিক ও অত্যাধুনিক স্টেশন হবে এক্সিকিউটিং এজেন্সি আরভিএনএল জার্মানি থেকে এই প্রসারিত টানেলের জন্য দুটি টানেল বোরিং মেশিন আনছে এই টিভিএমগুলি দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে কলকাতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এবং একত্রিত করার পরে মার্চে দু থেকে তাদের টানেল তৈরির কাজ শুরু করবে বলে খবর